তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্যন্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। তো আমি এই মুহূর্তে আছি পুরুলিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, তো অফিসিয়াল যে ওয়েবসাইটটা কিন্তু আমি এন্টার করে গেছি। তো আমরা যদি রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবো তাহলে কিন্তু আমরা নিচে দিয়ে কিন্তু রিক্রুটমেন্টের যে কিছুগুলো আপডেট আমরা এখানে পেতে পারবো। তো দেখুন, প্রথমে একটা যে নোটিশ দেওয়া আছে, নোটিশ ফর এনগেজমেন্ট ফর দ্য পোস্ট অফ আশা আন্ডার সাব ডিভিশনাল অফিসার পুরুলিয়া সদর। তো সদর সাব ডিভিশনের অন্তর্গত যে আশাকর্মী নিয়োগ করা হবে, তো এটা যে ভ্যাকেন্সি সেটাকে নোটিশটা দেওয়া হয়েছে। তো এখন দেখুন যে স্টার্ট ডেট, অ্যাপ্লিকেশন যেটা আবেদন করা শুরু হবে 10/3/2023 থেকে আর শেষ হবে 24/3/2023 তারিখে। তো এটা কিন্তু পুরুলিয়া সদর সাব ডিভিশনের অন্তর্গত। আমরা নিচে দিয়ে চলে আসবো। তো আরেকটা আমরা নোটিশ দেখতে পাবো, সেটা হচ্ছে কি যে আশা আন্ডার সাব ডিভিশন অফিস মানবাজার। তো মানবাজার সাব ডিভিশন অফিসের ক্ষেত্রে কিন্তু এটা নিয়োগ করা হবে। তো এটা যে অ্যাপ্লিকেশন যে ডেটগুলো, তো এটা হচ্ছে যে স্টার্ট ডেট হচ্ছে 9/3/2023 তারিখে আর শেষ হবে 20/3/2023 তারিখের মধ্যে কিন্তু শেষ হবে। তো এই দুটো যে রিক্রুটমেন্ট যে আপডেট, এটা কিন্তু এখন আপাতত পাওয়া গেছে। তো আমি যে কোনো একটা অফিসিয়াল যে নোটিশ তার কিন্তু পিডিএফ ডাউনলোড করে কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো যে কী কী ডকুমেন্ট লাগবে এবং কোথায় কীরকম ভ্যাকেন্সি আছে। তো আপনারা যে সাব ডিভিশন অন্তর্গত হবেন সেই পিডিএফটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, তারপরে কিন্তু সেখানে ডিটেলসটা কিন্তু আবার জেনে নেবেন। আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো। চলুন তাহলে দেখতে পাচ্ছেন যে নোটিশটা 10/3/2023 তারিখ কিন্তু পাবলিশ করা হয়েছে, যেখানে বলছে নোটিশ ফর এনগেজমেন্ট অফ আশা। তো আশা রিক্রুটমেন্টের যে নিয়োগ করা হবে তার ব্যাপারে কিন্তু এখানে বলা হয়েছে। তো এটা হচ্ছে পুরুলিয়া যে সদর যে সাব ডিভিশনের অন্তর্গত যেগুলো পড়েছে, যেমন সিরকাবাদ, বাঁশগড়, হুড়া, চাকলতোড়, কুষ্টাউর আন্ডার আর আরসা বলরামপুর, হুড়া, পুরুলিয়া ওয়ান অ্যান্ড পুরুলিয়া টু ডেভেলপমেন্ট ব্লক রেসপেক্টিভলি। তো এখন দেখুন নোটিশটা কিন্তু অলরেডি পুরো দেওয়া আছে। ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি, 10/3/2023 থেকে 24/3/2023 তারিখ অবধি কিন্তু আবেদন চলবে। তারপর যখন ভ্যানু অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কোথায় জমা দিতে হবে, যে অফিস অফ দ্য কনসার্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার আরসা বলরামপুর হুড়া পুরুলিয়া অ্যান্ড ওয়ান অ্যান্ড পুরুলিয়া টু ডেভেলপমেন্ট ব্লক। তো নিজের যে ব্লক সেই ব্লকেই কিন্তু জমা দিতে হবে। তো আমরা নিজেতে যদি চলে আসবো, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এনগেজমেন্ট টু দ্য আশা পোস্ট আশা, তো আশার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু বলছে শুড বি ম্যারিড, তো বিবাহিত মহিলা থাকতে হবে, ডিভোর্স থাকতে হবে এবং উইডো থাকতে হবে। এই তিনটের মধ্যে কিন্তু যে কোনো হলেই কিন্তু আবেদন করতে পারবে। আর বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, সেটা জেনারেলি। আর যদি এসসি এসটি হয় সেক্ষেত্রে কিন্তু 22 বছর হলেও কিন্তু আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে। তো আমরা নিচে থেকে চলে আসবো যদি, তো এখানে যে অ্যাপ্লিকেশন যে পিডিএফ দেওয়া আছে ফর্মটা, তো ফর্মটা কিন্তু আপনার কোনো কম্পিটিশন থেকে গিয়ে কিন্তু এটাকে প্রিন্ট করে নেবেন, তারপরে কিন্তু সঠিকভাবে কিন্তু ফর্মটা কিন্তু ফিল করে কিন্তু অবশ্যই জমা দেবেন। আর যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি অবশ্যই যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। তো এই যে প্রথমে আমরা দেখে নেবো যে ব্লক ওয়াইজ আশা ভ্যাকেন্সি আন্ডার পুরুলিয়া সদর সাব ডিভিশন। তো দেখুন নেম অফ ব্লক আরশা, আরশাতে যে নেম অফ জিপি আরশা, তারপর নেম অফ সাব সেন্টার হচ্ছে রাঙামাটি, আর গ্রাম হচ্ছে ফস্কো। তো ফস্কো গ্রামের অন্তর্গত মহিলাকে অবশ্যই হতে হবে, তবেই কিন্তু তিনি আবেদন করতে পারবেন। আলাদা অন্য যদি গ্রাম হয় সেক্ষেত্রে কিন্তু আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। তো এই যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে এটা কিন্তু আপনার নিজের অবশ্যই দেখে নেবেন পিডিএফটা, তারপরে সেভাবে কিন্তু আপনার আবেদন করবেন। তো আমি আজকের ভিডিও এখানে শেষ করব, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আপনার জানাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।